গায়ের রঙ কালো নিচু জাতের মেয়ে তার উপর আবার পণের দাবিতেও চলত গৃহবধূর ওপর অত্যাচার সেই গৃহবধূরই অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের দাবি বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায় ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ও শাশুড়ি গায়ের রং কালো নিচু জাতের মেয়ে এ কারণেই গৃহবধূর ওপর চলত অত্যাচার তার ওপর ছিল পণের দাবি ট্রাকচালক স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রায়শই মারধর করত এসব কথা বারবার নিজের বাপের বাড়িতেও জানিয়েছিল গৃহবধূ প্রতিবারই বাপের বাড়ি থেকে মেয়েকে বোঝানো হতো সহ্য করো সব ঠিক হয়ে যাবে একদিন গত চার বছরের বিবাহিত জীবনে পরিস্থিতি বদলায়নি এতটুকুও ঠিক হয়নি সাংসারিক অশান্তি শ্বশুরবাড়ির লাঞ্ছনা গঞ্জনা এসবের মাঝেই গৃহবধূ জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তানের অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় শ্বশুরবাড়িতে গত মঙ্গলবার অস্বাভাবিক মৃত্যু হয়েছে গৃহবধূর গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে থানায় ঘটনায় মৃত গৃহবধূ পূজা কুণ্ডু জানা গেছে গত চার বছর আগে বনগা থানার কালিয়ানী এলাকার পূজার সাথে বিয়ে হয় গোপালনগরের ঘোষপাড়ার এলাকার মিঠুন কুণ্ডুর তাদের একটি এক বছরের কন্যা সন্তানও রয়েছে মৃত পূজার মা টুম্পা মণ্ডলের অভিযোগ তাদের মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে টুম্পা দেবী জানান বুধবার এগারোটা নাগাদ মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাদেরকে ফোনে বলা হয় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে হ্যাঁ গায়ের রং কালো ছিল ও জাতি আমরা নিচু জাত টাকা পয়সা এত দিয়েছি ওর ঘরে যা দেখছেন সব আমার দেওয়া জিনিস খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে যান টুম্পাদেবী সেখানে মেয়েকে না পেয়ে চলে আসেন বনগা মহকুমা হাসপাতালে হাসপাতালে এসে জানতে পারেন মৃত্যু হয়েছে মেয়ের এ বিষয়ে মৃতার মাস্তুত দাদা রানা রায়ের অভিযোগ বোনের গায়ের রং কালো ও নিচু জাতের হওয়ায় বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে চলতে অত্যাচার কিছুদিন আগেও বাইক কেনার জন্য পঞ্চাশ হাজার টাকাও দেয়া হয় তারপরেও টাকা চেয়ে বিভিন্ন সময় চাপ দিত স্বামী চলতো মারধর বোন আমাদেরকে সে কথা জানিয়েছিল চার বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল মিঠুন কুন্ডুর সাথে আমরা জিনিসপত্র সবই দিয়েছিলাম বোনের কালো বলে বাচ্চা হওয়ার পরে প্রতিদিনই মারধর করতো মদ খেয়ে এসে আমার বোনায় আমার বোন প্রতিদিনই আমাদের কাছে ফোন করে বলতো যে মারধর করতো কিন্তু আমরা বলতাম বোন চুপ করে থাক সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বাচ্চা হওয়ার পরে বোন কালো বলে দিয়ে খুব মারধর করতো যে আমার বোন নাকি বিষ খেয়েছে তারপরে আবার এসে বলছে না বিষ খাইনি গলায় দড়ি দিয়েছে তারপরে শোনা গেছে পাড়ার লোকের কাছে যে না ও বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছে আমি এর বিচার চাই দাদা ঘটনায় অভিযোগ দায়ের হবার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ও শাশুড়ি ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ সন্তান হারিয়ে আপাতত দোষীদের শাস্তি চাইছেন অসহায় বাবা মা থু গলায় দড়ি দেয়নি ও দিয়েছে বালিশ মেরে দিয়েছে আমি আর কি bureau report news noman's land bonga